নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। কুম্ভ রাশির মাসিক রাশিফলের ভিডিও আগামী সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এই রাশিফল যে আমি যে মাসিক রাশিফলটি দিই বর্তমান গ্রহের গোচর ধরে, এটি সম্পূর্ণরূপে ইন জেনারেল রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়। তবে এ মাসের যা গ্রহের গোচর সেই অনুযায়ী কুম্ভ রাশির বহু ক্ষেত্রে সফলতা নিয়ে এনে দিবে। অর্থাৎ আপনাদের কুম্ভ রাশির ক্ষেত্রে গ্রহের গোচর এ মাসে খুব ভালো। দেখুন, প্রথম আপনাদেরকে বলি, আপনাদের ক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে। ফার্স্ট, আপনার রাশির দ্বাদশভাবে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের ঠিক 22 সেপ্টেম্বরের পর থেকে শুক্র এবং বুধ আপনার রাশির ভাগ্যভাবে অবস্থান করবে। অর্থাৎ আপনাদের পঞ্চম পতি, অর্থাৎ ত্রিকোণের কানেকশান কী রেজাল্ট পেতে চলেছে। প্রথম আসি শরীরগত দিকটা। দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু মোটামুটি যদি বলা যায় আপনাদের, কিন্তু আপনি কুম্ভ রাশির যদি মানুষ হন, শরীর নিয়ে বড় ধরনের ভোগান্তি কিন্তু হবে না। খুচরো সমস্যা থাকতে পারে, ছোটোখাটো সমস্যা থাকতে পারে, খুব যে বড় ধরনের সমস্যা সেটা থাকছে না। বিয়ের ব্যাপার, 14 সেপ্টেম্বরের পর থেকে আপনি কুম্ভ রাশির মানুষ, বিয়ের কিন্তু কানেকশান, যোগাযোগ, যারা কুম্ভ রাশির ছেলে বা মেয়েরা আছে, জাতক জাতিকারা যারা ভালো কানেকশান পাচ্ছিলেন না, বিয়ের ব্যাপারে কিন্তু বড় ধরনের যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। অর্থাৎ বিয়ের একটা সম্ভাবনা কিন্তু শুরু হতে চলেছে। আপনি যদি, এটা সবথেকে বড় সুসংবাদ কুম্ভ রাশির ক্ষেত্রে। ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করায় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হবে। মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, কিন্তু নিশ্চিতরূপে লাভের জায়গাটা, সাকসেস জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। তবে আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। এবং প্রেমের ক্ষেত্রে দেখুন, যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছে, আপনি কুম্ভ রাশির মানুষ, প্রেমের ক্ষেত্রে বারবার প্রেমের বিচ্ছেদ হয়ে যাচ্ছিল, বা প্রেমিক প্রেমিকার মধ্যে যারা ইয়ং জেনারেশান আছে, ধরুন আপনার বয়স 20-22-24-এর মধ্যে, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের জোয়ার আপনাদের কিন্তু আসতে চলেছে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি লিখে রাখুন, প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। এবং কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা, পরিবারের ক্ষেত্রে খুশির জোয়ার আপনাদের কিন্তু আসবে। এবং এর পাশাপাশি বিদেশের সাথে যারা রত আছে, অর্থাৎ আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি বিদেশের সঙ্গে রত আছে, বিদেশ থেকে আপনি কিন্তু এ মাসে লাভ আপনি কিন্তু পাবেন। আকস্মিক ধনপ্রাপ্তি, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে আপনারা কিন্তু এ সময় অর্থ কিন্তু আপনারা পাবেন। আপনি কুম্ভ রাশির মানুষ, দাম্পত্য সুখ, দৈনিক রোজগার বৃদ্ধি, ব্যবসা, যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। তবে কর্মক্ষেত্রে জটিলতা, এটা কিন্তু আমি বারবার বলছি, কর্মের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আপনাদের চাপ কিন্তু থাকবে। সে আপনি যে সেক্টরে কাজ করুন না কেন, কর্মকেন্দ্রিক সমস্যাটা কিন্তু কুম্ভ রাশির এ মাসে বিশেষভাবে লক্ষণীয় বিষয়। এবং ধনের জায়গাটা যদি বলি, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে। কারণ বৃহস্পতি আপনাদের ধনপতি এবং একাদশপতি বকরি অবস্থায় অবস্থান করছে। আমি একটা কথা বারবার বলেছি, যখন কোনো শুভগ্রহ বকরি হয় তখন তার শুভগুণ তিনগুণ বাড়িয়ে তোলে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো কাটবে, রোজগারের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু হবে। এবং এ মাসে
ব্যবসা যারা গার্মেন্টসে বিজনেস করছেন, আপনার বিউটি পার্লার আছে, এই জায়গাগুলো আপনার নিজস্ব পেট্রোল পাম্প আছে, এই জায়গাগুলো খনিজ তেলের ব্যবসা আছে, আপনি ডালের ব্যবসা করেন, লোহার বিজনেস, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে সফলতা সাকসেসের জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো, সন্তানের জায়গাটা নিয়ে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক থাকছে, কিন্তু সন্তানের হেলথের জায়গাটা, সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু হলেও আপনাদের টেনশান থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক টেনশান উদ্বেগ এ মাসে কিন্তু বৃদ্ধি করবে। তবে যারা গ্ল্যামার দুনিয়াতে আছেন, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি গ্ল্যামার দুনিয়াতে আছেন, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনি কিন্তু এ মাসে ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন, কারণ আপনাদের গ্ল্যামার দুনিয়ার যে জগতের কারক গ্রহ হচ্ছে শুক্র এবং রাহু, এই রাহু এবং শুক্র হচ্ছে গ্ল্যামার দুনিয়া, অর্থাৎ রাহু আপনার চতুর্থভাবে তুঙ্গ ক্রিয়া অবস্থান করছে এবং এই চতুর্থ পতি নবমভাবে সকেত্রিক মালব্য নবম অপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে যারা কাজ করছে, আপনি অভিনয় শিল্পকলা আপনার হাতে লেখা এই জায়গাগুলো, বা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা সেলস ডিপার্টমেন্টে আছেন, যারা মার্কেটিং লাইনে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাজের জায়গাগুলো কিন্তু আপনারা সফলতা নিশ্চিত রূপে কিন্তু আপনারা পাবেন। তবে আপনাদের ভাড়াটিয়া নিয়ে, যারা ভাড়া দিয়ে চলেন, এই ভাড়াটিয়া নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যার জায়গা কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে। ভাইয়ের সাথে মতবিরোধ, ভাইয়ের সাথে মতান্তর আপনাদের কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ ভাতৃবিরোধের জায়গা ভাইয়ের থেকে কষ্ট পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের এই মাসে কিন্তু বিশেষভাবে লক্ষণীয় বিষয়। মায়ের সাথে আপনার সম্পর্কে উন্নতি, মায়ের স্বাস্থ্য কিছু কিছু ক্ষেত্রে ভালো দিক থাকবে। এই শনির কুম্ভ রাশি আপনি মানুষ, শনির সাড়েসাতী চলছে, শনির সাড়েসাতীর প্রথম চরণ আপনাদের, কিন্তু এই সময়ের মধ্যে আপনাদের এই শনি তুঙ্গ দৃষ্টি, দশম দৃষ্টি আপনাদের ভাগ্যভাবে পড়ছে এবং সেখানে শুক্র এবং শনি দুটি মিত্র গ্রহ, এই দুটি মিত্র গ্রহের দৃষ্টি বিনিময়ে আপনার পৈতৃক সূত্রের সম্পত্তি লাভের সম্ভাবনা এবং আপনাদের ফেসে যাওয়া টাকা, ডুবে যাওয়া টাকা, এই টাকাগুলো আপনাদের কিন্তু রিকভারি এ সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তবে ব্যবসাতে হিউজ ইনভেস্টমেন্ট করার আগে আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করুন। এটি আমি যে কথাটা বলছি কি না, সম্পূর্ণ ইঞ্জিনিয়ার রাশিফল, এটা যে নিয়েছি বড় ধরনের যে আপনারা কোনো কাজে এগিয়ে যাবেন তা কিন্তু নয়, কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা আমি দেখতে পাচ্ছি না, আপনার গ্রহের অবস্থান কি, আপনার ভাই বাচ্চার গ্রহের অবস্থান কেমন আছে সেটা আমি দেখতে পাচ্ছি না, এটা সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল। এটি আপনাদেরকে আবারও বলছি বন্ধু হিসাবে ধরুন, গাইড হিসাবে ধরুন, চলার পথের পাথর হিসাবে ধরুন, এই রাশিফল কিন্তু আপনাদের কাজে কিন্তু দিবে। এবং এবার এডুকেশনের জায়গাটা বলি, এডুকেশনের দিকটা, প্রাইমারি এডুকেশনে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী হওয়ার সম্ভাবনা, একটু অনলাইন নেটের উপর আসক্তি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে যারা উচ্চশিক্ষা করছে, পিএইচডি, আপনার এমকম, বিকম, সিএ নিয়ে পড়াশোনা করছে, বা রিসার্চমূলক পড়াশোনা করছেন, বা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন, এই জায়গাগুলো ক্ষেত্রে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সফলতা সিঁড়ি কিন্তু আপনাদেরকে দিবে কুম্ভ রাশি আপনি যদি হন। আপনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অপরচুনিটি আপনাদেরকে কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু নিয়ে আসবে, অর্থাৎ বহু ক্ষেত্রে আবারও বলছি সফলতার জায়গা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয় পতি এবং আপনার দশম পতি অষ্টমভাবে চলে যাওয়াতে কিছু কিছু ক্ষেত্রে বড় ধরনের কন্ট্যাক্টগুলো আসতে বা কর্মক্ষেত্রে আপনাদের মতবিরোধ, মতপার্থক্য কলিগের সাথে বা আপনার উচ্চ
আপনার বসের সাথে কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি কুম্ভ রাশি মানুষ, বেশ কিছু শত্রুতা আপনাদের কিন্তু এ মাসে থাকবে, অর্থাৎ আপনার উন্নতির কারণ শত্রুতা এবং ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা গাড়ি বাইক চালাচ্ছেন, বি কেয়ারফুল, সাবধানতা অবলম্বন করুন। রক্তপাত, ছোটোখাটো ফাড়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। যারা মেডিসিনের বিজনেস করছেন, ইলেকট্রনিক্স গুডসের বিজনেস করছেন, গার্মেন্টসের বিজনেস করছেন, বিউটি প্রোডাক্টের বিজনেস করছেন, কসমেটিকের বিজনেস করছেন, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। এবং সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছে, আপনি কুম্ভ রাশি মানুষ, আপনি সেলফ প্রফেশন, ধরুন আপনি অ্যাস্ট্রোলজার বা আপনি টিচিং প্রফেশনে আছেন, বা আপনি অ্যাডভোকেট, বা আপনি ফিল্ম জগতে সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো, বা আপনি ভালো রাইটার, আপনার বাচন শক্তি যথেষ্ট, এই জায়গাগুলো কিন্তু ভালো রেজাল্ট দিবে। এবং যারা ব্রোকার আছে, আপনি কুম্ভ রাশি মানুষ, যারা ব্রোকার, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটাতে বিশেষভাবে ফল আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে যদি বলা যায়, এই সেপ্টেম্বর 2021 বেশ কিছু পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসবেই আসবে। আমি খুব দায়িত্ব নিয়ে কৌশিক রায় এই কথাটা বলছে। অর্থাৎ আপনাদের এ মাসে বন্ধু বান্ধব থেকে, আপনার ফ্রেন্ড সার্কেল থেকে, আপনি আত্মীয় স্বজন থেকে, আপনার চেনা পরিচিত কোনো সূত্র থেকে সাহায্য আপনারা পাবেন। এবং ধনবৃদ্ধির মাস হতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে। ধনের জায়গাটা, বিশেষ করে বিদেশে থেকে যারা রত আছে, ব্যবসা যারা করছেন, এই দুইটি সেক্টর থেকে আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোর দিক এ মাসে কিন্তু দেখা যাচ্ছে। এই ছিল কুম্ভ রাশির জিস্ট। সেপ্টেম্বর মাসে কী রেজাল্ট পেতে চলেছে তার একটা সম্ভাবনা। এটি বড় ধরনের কোনো সিদ্ধান্ত আপনারা এই রাশিফল দেখে নেবেন না। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কমেন্ট থাকে, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করুন।